بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ভিডিও বানিয়েছি বিবাহিত এবং অবিবাহিত ভাইদের জন্য। এই ভিডিওটি আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে নিয়ম বলা আছে, জেনে নেবেন। এই গাছের ভিডিও অনেকজনে দিয়ে থাকে বা অনেকজনে ইউটিউবে ছেড়েছে, সঠিক উত্তর কেউ দিতে পারে না। যার যার মতন সে সে বলে। আজকে আমি ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য। আপনারা মন দিয়ে স্ক্রিনে লক্ষ্য করে দেখেন গাছটি চিনেন কিনা। গাছটির মাটি থেকে দেড় থেকে দুই ফিট পর্যন্ত লম্বা হয়। গাছটির সারা শরীরে কাটা, ছোট ছোট কাটা, মাথায় সুন্দর ফুল আছে। গাছটি আপনারা ভালোভাবে চিনে নেন। গাছটি আমাদের এলাকায় আমরা খুদুরা গাছ বলি। বিভিন্ন এলাকায় কাটা খুদুরা বলে। যাক, এখন গাছের উপকারিতার কথা বলা যাক। এই গাছটি অনেক উপকারে আছে, বিশেষ করে যারা বিবাহ করেছেন তাদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না বা দাঁড়াইছে নরম হয়ে যাচ্ছে, তাদের জন্য খুব উপকারী। আপনারা নিয়মিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন এই গ্যাসের কত গুণ, কত ক্ষমতা পুরোপুরি জানতে পারবেন। এখন আপনাদের মাঝে আমি গুণের কথা বলছি। এই গাছটি মাঠে, আনাচে, কানাচে, বাংলাদেশের বিভিন্ন সব জায়গাতেই এই গাছটি হয়। বিশেষ করে যারা চাষ করে ওখানে প্রায় বেশিরভাগই হয়। আশেপাশে অনেক দেখা যায়। দেখা মাত্র আপনারা সাথে সাথে দেরি না করে আরে গাছটা অনেক পাবেন। আপনারা প্রতিদিন সকালে গাছের কাছে যাবেন। যাওয়ার পরে গাছটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, গাছটি নিঃশ্বাস বন্ধ করে উঠাইতে হবে। যদি নিঃশ্বাস বন্ধ করে না উঠান তাহলে আপনাদের উপকার হবে না। নিঃশ্বাস, এক নিঃশ্বাসে গাছটা উঠাইবেন। উঠানোর পর নিঃশ্বাসটা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনারা ভালো করে আমার ভিডিওতে কিভাবে গাছ উঠাইছি দেওয়া আছে, আপনারা দেখেন। ভালো করে উঠানোর পরে শিকড়টা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আপনারা 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি হোক শিকড় যতটুকু আসে বা 2 ইঞ্চি হোক, কেটে নেবেন। কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে ধুবেন ভালোভাবে, যাতে মাটি না থাকে। ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদের হাতে তালুতে নেবেন। 1 চামচ মধু, খাঁটি মধু হতে হবে। 1 চামচ খাঁটি মধু আর সাথে 15-20 দানা কালোজিরা দিয়ে ভালোভাবে খালি পেটে চিবিয়ে খাবেন। নিয়মিত খেয়ে যান। রোগ, অনেক দিনে রোগ হয়েছে আপনার, যেহেতু আপনার সময় লাগবে, নিয়মিত আপনারা 21 দিন খান। এর গুণ উপকারিতার কথা আমাকে বলতে হবে না, তখন আপনি নিজেরটা নিজে বুঝতে পারবেন। আপনি খাবেন ভালোভাবে, আপনারা সবাই খাবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশে বেল বাটন ক্লিক করে পাশেই থাকবেন, আর অনেক গাছ আছে, অনেক উপকার পাবেন। এই যে দেখেন ভাই কিভাবে গাছ উঠাইতে হয়, নিঃশ্বাস বন্ধ করে টান দিয়ে গাছটি উঠিয়ে ফেলবেন, ওঠানোর পরে নিঃশ্বাস ছেড়ে দেবেন। এই যে আমি উঠিয়েছি, আমি উঠিয়ে খেয়েছি, আমি নিয়মিত খাই, আপনারাও খাবেন। আশা করি আপনাদের উত্থানজনিত সমস্যা সমাধান হয়ে যাবে। লিঙ্গ দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, ছয় বাচ্চার মা পা ধরতে বাধ্য থাকবে। আপনারা নিয়মিত এই গাছের শিকড়টি খান, অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর ভাই ভিডিওটি বানিয়েছি, এখন অনেক বৃষ্টি হচ্ছে, হয়তো টিনের একটু শব্দ পাবেন, আপনারা কিছু মনে করবেন না, ভালো বৃষ্টি হচ্ছে আজকে আল্লাহর রহমত। এই যে ভালোভাবে শিকড়টা দেখে নিন, এই শিকড়টা গোড়া থেকে কেটে আপনারা মধু আর কালো জিরে মিক্স করে খাবেন, নিয়মিত খাবেন ভাই। বীজ দেওয়া যেমন একটানা একুশ দিন খেতে হবে, একটানা একুশ দিন খাওয়ার পর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। লিঙ্গ হবে লোহার মতন শক্ত, বীজ হবে ঘন, ছয় বাচ্চার মা পা ধরতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ।